আজ কামারপুকুর কলেজের এনসিসি বিভাগের উদ্যোগে কামারপুকুর কলেজ মোড়ে করোনা বিধি নিষেধ সম্পর্কে সচেতন করতে মাস্কবিহীন পথচারীদের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে এবং করোনা অতিমারী বিষয়ে সাবধান করেন। মাস্কবিহীন পথে বের হলে কি ক্ষতি হতে পারে সে বিষয়ে ধারণা যদিও সকলেরই আছে, কিন্তু তবুও কেউ ভুলবশত কেউ বা ইচ্ছাকৃতভাবে মাস্কবিহীন পথে বেরিয়ে পড়ছে। আর এতে যে করোনা ভাইরাসের আক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে সে সম্পর্কে ধারণা দেন এনসিসি কর্মীরা। সরকারি প্রচারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার এই ধরনের প্রচার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ব্যবসা করছো, যদি ব্যবসার পয়সা যদি ভোগ না করছো মানে ফটল তুলতে হবে তো মাস্ক না পড়লে। আমরা সকলেই শুনতে পাচ্ছি যে কোভিড-19 দ্বিতীয় ঢেউ শহর থেকে গ্রাম বাংলা আছড়ে পড়েছে। এরকম অবস্থায় ডাক্তারবাবুরা বিশেষজ্ঞরা বলছেন যে অকারণে বাড়ির বাইরে না বেরোতে, এমনকি নেহাত প্রয়োজনে যদি বাইরে বেরোতেই হয় অন্তত সোশ্যাল ডিস্ট্যান্স এবং মাস্ক পরে থাকতে। কিন্তু আমরা লক্ষ্য করছি, দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, এখনও বহু মানুষ সতর্ক নাই, সচেতন নাই। সেই সমস্ত মানুষকে আমরা আমাদের কামারপুকুর কলেজের এনসিসি বিভাগের তরফ থেকে তাদেরকে সতর্ক করছি, মাস্ক পরতে অনুরোধ করছি, স্যানিটাইজার আমরা তাদেরকে দিচ্ছি এবং আগামী দিনেও বাড়ির বাইরে অকারণে না বেরোতে তাদেরকে আমরা অনুরোধ করছি। সকলের সম্মিলিত প্রয়াসে হয়তো আমরা কোভিড-19 কিছুটা প্রতিরোধ করতে পারবো। আপনার পরিচয়টা যদি দেন। আমি আমাদের কামারপুকুর কলেজের এনসিসি বিভাগের এএনও ক্যাপ্টেন মোহাম্মদ ফারুক। ধন্যবাদ স্যার।